থাম, তুই নাম বলবি নে, তুই চৈত্র পুষ্টে এসে নাম বলবি। কিরিং বিরিং কিরিং ছাই, কালু কবিরাজের নাম শুনে সব ভূত পালি যায়। তোর নাম কে? সিদ্দিক। তোর নাম কে? না, তোকে বলবো না আমার নাম। থাম, তুই নাম বলবি নে, তোর চৈত্র পুষ্টে এসে নাম বলবি। কিরিং বিরিং কিরিং ছাই, কালু কবিরাজের নাম শুনে সব ভূত পালি যায়। দেখলি তো আমার কতটা ক্ষমতা? আমার নাম কালু কবিরাজ। তোর মতন কত ভূত আমি বোতলে ভরে গঙ্গায় ফেল দিচ্ছি। ঠিক আছে, এবার তোর নাম বল। আমার নাম অদীপ। উস্তাদ, সে বাংলাদেশের ভাইয়াল কদীপ নাকি? তুই কোথায় থাকিস? ওই পুকুরের ধারে তেঁতুল গাছে থাকি। এ রুগে তোর কি দোষ করি চলো, তাই তুই একে ধরেছিস? ও তেঁতুল গাছে পাঁচ দিন মাংস লেগেছিল, আমি চালাম, আমাকে কিন্তু মাংস দেয়নি। তার লাগে একা আমি ধরেছি। কেন তোকে মাংস দিবে? কেন তোকে মাংস ভাগে কিনেছিলে? এই খদেব, তুই ভালোভাবে বলছি, এই রুগীকে ছেড়ে তুই চলে যা, এমন শাস্তি দেবো তোকে, তুই বাপ বাপ করে পালাবে। না, আমাকে শাস্তি দিও না, আমি এক্ষুনি এই রুগীর কাছে চলে যাচ্ছি। তোমাদের রুগী এখন পুরা সুস্থ, তোমরা এখন একে বাড়ি নিয়ে যেতে পারো। ঠিক আছে। কেমন দিলাম ফুলো? তুমি তো জানো আমার ভয় লাগে, তাও তুমি ভয় দেখাও কেন? ঠিক আছে শোনা, তোমাকে আর ভয় দেখাবো না, তুমি গা ধাও গা, তোমার লিগে আমি ভাত খুলি গা। আরে আমার তো যাই প্রসব চাবাইছে রে, বাইরে যে তুই একা ভয় লাগছে, কি করবো রে? দেখি বুড়ি আসমিনকেই ডাকি। আসমিন, এই আসমিন, কি হলো? আমার যে প্রসব চাবাইছে, এবার আমার সাথে বাইরে চলো না। আমার ঘুম আসছে, আমি যাব না, তুমি যাও। আমি তো অন্ধকারে বাথরুমে যাব না, এখানে ঝেড়িলি। ওরে বাবা রে, আজ কি ওই মেয়েটা এখানে নোংরা ফেলতে আসছে? আজকে তোকে দেখাতে মজা।
यास्मीन, ए यास्मीन, की बेपार, ये तो डाइट ची तो सारा दिच्छे ना कहने, की हिलो, तो जाए दिखी। हे, तुम्हारे डाइट ची, ये तुम सुनते बच्चा ना? योरे। ओरे बाबा रे, ये तो भयंकर लतीरो जोन रे। बाबा रे, यास्मीन के मुने भूते धरी चे, हमें पाला है। কি হলো রে হাসান তোরছিস কেন আর বলিস রে ভাই তোর ভাবি কে মনে ভূতে ধরিছে যে আমাকে ধরে হাগাইছে তার লাগি আমি ধরে পালাইছি তাই নাকি হে রে তোরটা কিছু ব্যবস্থা কর ভাই কোথায় কাজ কর ভাবি কে লিয়ে কাফাইডাঙ্গা গ্রামে কাল উস্তাদের কাছে লি যা দেখবি ভূত ছাড়ি দিবে আকেশ লক্ষ্মী ভাই তো আমার সাথে চো আমার একলা যেতে ভয় লাগছে আচ্ছা ঠিক আছে চো ভাই কালু কবিরাজ বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে কি খবর ভাই আমার বউকে ভূতে ধরেছে ভূতে ধরেছে কই দেখি এটা তো আমি ছাড়ি দেব এ তুই যদি জান বাঁচাতে চাস কোন এই রোগীকে ছেড়ে চল যা বাবা রে লাইন তো খুব খারাপ ইয়ার কাছে মাল তো ভালোই আছে দেখি এবার তো উস্তাদ কে দেখতেই হবে উস্তাদ একবার বাড়ি আসেন তো কি হয়েছে উস্তাদ এই মেয়েটাকে ভূতে ধরেছে ও ঠিক আছে তুই এদেরকে আমার আসনে নিয়ে যাই বস আমি আসছি ঠিক আছে উস্তাদ এই তোমরা সব আমার সাথে এসো উস্তাদ আমার বইয়ের ভূতটা ছাড়ি দেন আর তা না হলে আমাকে মেরে ফেল দিবে আচ্ছা ঠিক আছে ওয়ালে তোকে টেনশন করতে হবে না আমি দেখছি এই তুই একা ধরেছিস কেন আমি যে গাছে থাকতাম সেই গাছের গোড়াতে এটা রোজ নোংরা ফেলতে আসতো তার লেগে একা আমি ধরেছি কেন গাছটা তোর বাপ লাগে ঠিক গেছিল নাকি হ্যাঁ তোর নাম কি সিদ্দিক কোন সিদ্দিক রে ওই বাংলাদেশে ভাইরাল হয়েছে ওই সিদ্দিক না আমি ওই সিদ্দিক লাই সে তো চোর আর আমি ভূত সিদ্দিক তুই যে সিদ্দিকই হ এই রুগীকে ছেড়ে চলে যা না আমি যাব না কেন যাবি নে যাবে নি মানে এর আগে তো তোর বাপ ক্ষতি বেশ ছিল সেই তো আমার ভয়ে পালি গেছে আর তুই তো তার বেটা ছিদ্দিক তোকে শেষবারের মতন বলছে একে ছেড়ে তো চলে যা আর নাইল তোকে ধরে হাগাবো হেই তোকে আমি কত বার বলবো আমি যাব না তা তাহলে তো যাবে নি না আমি যাব না থাম বল এবার যাবে না আমি যাব না উঠাইলে এত সহজে যাবে নে ঠিক আছে তুই কিভাবে তাড়াইতে হয় তা আমার ভালো করেই জানা আছে থাম উঠাইলে একে সারা জীবনের মতন ছেড়ে চল যা আমি
চলে যাব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আছে আমি ওই বেলডাঙ্গার চাচার হোটেলে মাংস ভাত খাবো থাইলি বাক আমি ছেড়ে চলে যাব আচ্ছা ঠিক আছে তোর শর্ত মানা যাবে এই চাচার হোটেল থেকে মাংস ভাত লে এসো যাও তো ঠিক আছে কবিরাজ সাহেব আমি এখনই আনছি তোর খাওয়া দাওয়া তো হইলো এবার তো খুশি হ্যাঁ এইবার আমি খুশি এই আরে কোল এক ঘড়া পানি লাই তো আনছি উস্তাদ মাংসটা খেতে ভালোই লাগলো তার লেগে চাচার হোটেলের এত নাম গাম তাহলে তোকে একটা কথা বলছি শোন ঘড়াতে এক ঘড়া পানি আছে এটা মুখে কইলে যেখানে ধরেছিলে সেইখানে ফেলে দেবে আর সারা জীবনকার মতন একে ছেড়ে চলে যাবে ঠিক আছে আমি নিচ্ছি এখানে কি করি এলাম তোমাকে সে ছিদ্দিক ভূতে ধরেছিল যে তুমি আমার বুকা খেয়েছিলে আলাই হ্যাঁ